আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই তো দেখতে পাচ্ছেন, আমি আজকে দুটি ভর্তা করেছি, একটা কাঁচামরিচের ভর্তা আর একটি বিটি বেগুনের ভর্তা। বিটি বেগুনের ভর্তাটা আমি শুকিয়ে দিয়ে করেছি, খুবই মজার এই ভর্তাটা। কাঁচামরিচের ভর্তাটাও খুবই মজার। এটা আমি রসুন আর পেঁয়াজ ধনে পাতা দিয়ে করেছি। কাঁচামরিচে কিন্তু প্রচুর ভিটামিন আছে, ভিটামিন সি, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যখন আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন এই ভর্তা দিতে করতে আমার যা যা লাগছে। আমি বেশ কিছু কাঁচামরিচ নিয়েছি, বিউটি বেগুন বা সীতা বেগুন, ধনে পাতা কুচি, পরিমাণ মতো লবণ, চিংড়ি শুঁটকি, সরিষার তেল লাগবে, পেঁয়াজ আর রসুন কুচি। এই হচ্ছে আমার উপকরণ। আজকে আমি আপনাদেরকে দুইটি ভর্তা করে দেখাবো, চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। পাচ্ছেন, চলে একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। দিয়ে আমি মরিচগুলো ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন আমার মরিচটা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিব। তো উঠিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি রসুন কুচিগুলো ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমার রসুনটাও ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এটাও উঠিয়ে নিচ্ছি, এবার আমি বিউটি বেগুনগুলো ভেজে নিব, তেলে নিচ্ছি। এখানে তেল দেওয়ার দরকার নেই, তেল ছাড়াই তেলে নিব। এবার আমি এই প্যানে চিংড়িগুলো তেলে নিব। তো দেখতে পাচ্ছেন আমার শুকিটাও ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি একটা পেটি নিয়েছি, এবার আমি কাঁচামরিচের ভর্তাটা খড়ে দেখাবো। মরিচ দিয়ে দিব, লবণ দিয়ে আমি পিষে নিব। যাদের হাত জ্বালার ইয়ে আছে আপনারা চাইলে গ্লাভস পরে করতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিব রসুন, ভেজে নেওয়া রসুন দিয়ে দিব, কাঁচামরিচ, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজটা ইউজ করছি, আপনারা চাইলে ভেজে নিতে পারেন। যেহেতু এটা আমি সাথে সাথে খেয়ে ফেলবো সেই জন্য আমি ভেজে নিই নাই। এবার এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা কুচি। তো দেখতে পাচ্ছেন আমার কাঁচামরিচের ভর্তাটা রেডি। আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের মজাদার ভর্তাটা রেডি।
আপনাদেরকে একটু দেখাই কি সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন কাঁচা মরিচের ভর্তাটা, এটা কিন্তু খেতে গরম ভাতের সাথে ভালো লাগে, বা পোলাও বা খিচুড়ির সাথে। দেখতে পাচ্ছেন ঝাল ঝাল, খুবই মজা লাগে। এবার আমি আপনাদেরকে বিউটি বেগুনের ভর্তাটা করে দেখাবো। এই তো নিয়ে নিব মরিচ, ভেজে নেওয়া মরিচ নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি, ভেজে নেওয়া দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে আর একটু মিশিয়ে নিচ্ছি। এবার বিউটি বেগুনগুলো দিয়ে মিশিয়ে নিব। এটা দেখতে পাচ্ছেন মিশিয়ে নিচ্ছি, এবার এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিব, দিয়ে দিব চিংড়ি, এত শুকনোগুলো দিয়ে দিলাম, দিয়ে দিব সরষের তেল, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এতো আমার বিউটি বেগুনের ভর্তাটা রেডি। এবার আমি আপনাদেরকে প্লেটে নিয়ে পরিবেশন করে দেখাবো। আমি প্লেটে নিয়ে পরিবেশন করে দিয়েছি, এটা কাঁচা মরিচের ভর্তা আর এটা বিউটি বেগুনের ভর্তা। শুকনো দিয়ে কিন্তু খুবই মজা হয় এই ভর্তাটা। কাঁচা মরিচে কিন্তু প্রচুর ভিটামিন আছে, এটা সাদা ভাত পোলাও বা খিচুড়ির সাথে খুব ভালো লাগে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যখন আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ফ্যামিলি ফান অ্যান্ড কুকিং চ্যানেলের সঙ্গেই থাকবেন। নতুন আরেকটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।